দেখছেন রাস্তা পার হচ্ছে, এদিকে একটু তাকানো তো প্রয়োজন মনে করে না, এভাবে রাস্তা ওভারটেক করে যেতে হবে, কিছু করার নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর্মি গো সিগন্যাল না, ওই জায়গা জ্যাম লাগছে, বুঝি না পুলিশ। হ্যাঁ এই মোড় পর্যন্ত থাকে, ওই ভিতরে পুলিশের কোনো কাম নেই, পুলিশ এই মোড় পর্যন্ত থাকে। হ্যাঁ না জিএমপি লেগে এমপির একটু নিচের, হ্যাঁ জিএমপি কাজ আছে, তো অবশেষে সিগন্যাল ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি হাইটেক। কিসে ওই যে মাইয়া, ও আমরা এই মাত্র দারাজ থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি বুঝে পেলাম, আর দারাজ থেকে যে প্রোডাক্টটা ডেলিভারি দিতে আসছে না, যে বুঝে দিতে আসছিল সে আমার ফ্রেন্ড, আর আনফর্চুনেটলি আমাদের মিট আপ হয়ে গেল, তো ও বুঝতে পারে না যে অর্ডারটা আমি করছি, আমিও বুঝতে পারি না যে দিতে আসছে ও। তো এটা একটা মজার ছিল বিষয়টা, একটু পরে ফোন দেওয়া নাম্বারটা সেভ করে রাখতে বলবো, যদিও আমার ছোটো ভাইয়ের নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, এটা জানতো না যে এটা আমার নাম্বার বা আমার প্রোডাক্ট। এই সেলুন যে বাম পাশে এইটা এখানে একটা সেলুন, এইখানে না একটা সেলুন ছিল, এই যে জেন্টস কোলার এটা, আর কত সামনে কই কোনটা, এই জায়গা রাখুন, ওকে আমরা এসে বললাম সেলুনে। হ্যালো বন্ধুরা, আমার ছোট ভাই মাহতাব এখন চুল কাটতেছে, তো আমরা এখন কাফরুলে আছি, তো চুল কাটার শেষে আমরা একটা কাজ আছে সেই কাজ করতে যাব, তো এই সেলুনটা খুবই সুন্দর লাগলো আমার কাছে, তো ওর প্রায় এখানে চুল কাটতে আসে, আজকে এটার কথা বললো এই জন্য আমি এখানে আসলাম। সেলুনটা খুবই সৌন্দর্য আছে, ভালোই ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দর, পরিবেশটা সুন্দর, তো এলাকার ভিতরে একটা সুন্দর একটা সেলুন দেখলাম আজকে। আশা করি আপনারা যারা আর কি এলাকায় আছেন তারা এখানে আসতে পারবেন, খুবই আরামদায়কভাবে আপনার চুল বিভিন্ন স্টাইলে কাটতে পারবেন। বন্ধুরা চুল কাটা শেষ হলো, তাই আধা ঘন্টা বসেছিলাম, এখন বাইরে বের হচ্ছি।
বন্ধুরা, হেড মাইক্রোফোনটা নতুন নিলাম, চেক করতেছি এখন সাউন্ডটা কেমন আসে। কই হয়েছে? তো বন্ধুরা, চুল টুল কাটা শেষ, আমার ছোটোবেলার চুল কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এলাকার দিকে। এটাও যদিও আমাদের পাশের এলাকা, দেখছেন রাস্তা পার হচ্ছে, এদিকে একটু তাকানো তো প্রয়োজন মনে করে না। একটু আগে একটা অ্যাক্সিডেন্টের নিউজ দেখলাম ফেসবুকে, একটা মা তার মেয়ের শেষ চেহারা দেখার জন্য আসছিল, তো পথে সে রাস্তা পার হতে গিয়ে মারা গেছে। তো এগুলো কখন হয়? এগুলো হয় এরকম অসতর্কভাবে রাস্তা পারাপার হলে, নিজেও বিপদে পড়ে আরেকজনকে বিপদে ফেলে। তো বন্ধুরা, জ্যাম পার হয়ে এখন আমরা এলাকার দিকে যাচ্ছি। ওই দেখো রাস্তা পার হয়ে যায়, মানে কোনো গায়ে নাই, গায়ে লাগানোর কোনো প্রয়োজন নাই যে এই জায়গায় ইয়ে আছে। খুবই অদ্ভুত বাঙালি জাতি। এভাবে রাস্তা ওভারটেক করে যেতে হবে, কিছু করার নেই। এত জ্যাম এই বিগত কয়েকদিন যাবৎ কি অনেকদিন যাবৎ এরকম কোনো জ্যাম দেখি নাই। এত মানুষ, এত গাড়ি এই এলাকায়, যেখানে জ্যাম লাগাটা একটা রেয়ার বিষয়। এনে বাবি, যে বাটার সামনে যে বই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি। এখন আমাদের কিছু কাজ আছে, কাজটা করব। আর কিছুক্ষণ পর ইফতারের টাইম, এখন বাজে 5:16 বাজে। তো 5:16 বাজতেছে, ইফতারের টাইম হয়ে যাবে একটু পরে। তো আজকের মতো ব্লগ এখানে শেষ, আপনাদের সাথে পরবর্তী ব্লগে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।